এই যে আমি এই মুহূর্তে আছি গুজরাটে, এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে ছোট উদয়পুর। ছোট উদয়পুরে যাই, আর সামনে থেকে আসে রোডটা দেখেই বুঝতে পারবে কোথায় যাই। আর আমার প্রেজেন্ট যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা যায় আঙ্কুলেশ্বর বা বরোড়া দাহোদ এরকম মেন লাইনে যাওয়ার জন্য। আর এই যে আমি যে রোডটা তোমাদেরকে দেখালাম পেছনে যে রোডটা আছে, এই একটা ছোট উদয়পুর বলে। তুই এখান থেকে সোজা যাবে এমপি যাওয়ার জন্য রাস্তা খুবই বিখ্যাত, যাওয়ার জন্য এই রাস্তাটা খুবই সহযোগী রাস্তা। আমি এই যে ভিডিওটা করছি, ভিডিওটা দেখানোর জন্যে ভিডিওটা করলাম। কী জন্য ভিডিও করছি আমি বলছি, আমার পেছনে যে একটা ভাড় দেখতে পাচ্ছ ভাড়, সেই ভাড় দেখানোর জন্যই আমি ভিডিওটা নিয়ে একটু লম্বা করবো না। যে গুজরাতের ভেতরে মানুষ প্রত্যেক প্রায় দোকানে দেখা যায় যে দোকানের সামনে একটা করে ভাড় রেখে দিয়েছে, কী জন্য ভাড়গুলো রেখে দিয়েছে আমি তোমাদেরকে বলবো এবং দেখাবো প্রায় দোকানে। এই দোকানে ভাড়গুলো দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? চলো ভাড় আমি দেখাই। এই যে ভাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো গুজরাটে মটকা বলা হয়। এখানে প্রত্যেক দোকানের সামনে পানি ভরে রেখে দেয় খাওয়ার জন্য। যে সমস্ত লোকের রাস্তা চলাফেরা করে, খাওয়া পানি খাওয়ার কষ্ট হওয়ার জন্য এনারা এইভাবেই পানিগুলো ভরে রেখে দেয়। চলো আরও দেখাচ্ছি যে আমরা আছি বরোড়া থেকে ডাভোইওয়ালা রাস্তা, ওখানেও কীভাবে মানুষের সেবা করার জন্য ঠান্ডা পানি রেখে দিয়ে সেটাও তোমাদেরকে দেখায়। এখানে যে ভাড়গুলো দেখানো আছে কী সুন্দরভাবে রেখে দিয়েছে। আমি পাশের দোকানে যাব, ওখানেও দেখবো ভাড় রেখে দিয়েছে কীভাবে, তোমাদের দেখায় যে প্রত্যেক দোকানে। তোমরা নাও বিশ্বাস করতে পারো যে এক দোকানে দেখে তুমি এই ধরনের কথা বলে না। এই দেখো এখানে যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, এই স্ট্যান্ডেও একটা ভাড় ছিল, এরা পানি ভর্তি হয়ে বললো পড়ে ভেঙে গেছে এই যে ভাড়টা। আর এখানে হচ্ছে পূর্ণ ভাড়টা পড়ে আছে, এই ভাড়টা আর ব্যবহার করে না পানি ঠান্ডা থাকে না বলে। এভাবেই প্রত্যেক দোকানের সামনে মটকা বলা হয়, গুজরাটিতে মটকা বলে, মটকা ভরে পানি রেখে দেয় রাস্তা চলতে মানুষের জন্য। আর আমি আরেকটা ভিডিও দেখাই, এই যে দেখতে পাচ্ছ কুলারগুলো, এগুলো এখানে ঠান্ডা পানি সুন্দরভাবে ভরে রেখে দিয়েছে। এটা ডাবই রাস্তায় পড়ে, এটা এটা সুন্দরভাবে কোনো মন্দিরের তরফ থেকে, আমি এখানে গুজরাটি পড়তে পারিনি, বললো এখানে এনারা পানি ভরে ভরে রেখে দেয় মানুষ খাওয়ার জন্য। চেয়ার পাতা আছে, এখানে আসো বসো, চেয়ারে বসে তুমি পানি টানি খেতে পারবো, কোনো মানা নেই এখানে সুন্দরভাবে। আমি এখানে দেখে দাঁড়ালাম, কেননা আমি এর আগে যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম এটা অন্য রাস্তা ছিল, আর এটা হচ্ছে বরোডা থেকে ডাবইওয়ালা রাস্তা। এই সমস্ত ভাইরা গুজরাটে থাকে, বাঙালি ভাইরা, তারা জানে বরোডা থেকে ডাবইওয়ালা। যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডুটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এই ধরনের তোমাদের কাছে ভিডিও আনার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে।